আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ড চকলেট কেকের রেসিপি। আমার আজকের ভিডিওতে থাকছে পারফেক্ট কেকের বেস চকলেট গানাশ, চকলেট হুইপড ক্রিমের রেসিপি, তার সাথে থাকছে কিভাবে আপনারা বেঁচে যাওয়া ক্রিম সংরক্ষণ করতে পারবেন, কিভাবে কালার মিক্স করলে ক্রিমটা একদমই গলে যাবে না, পারফেক্টভাবে কিভাবে কেকের উপরে ফিনিশিং আনতে পারবেন, সব শেষে থাকছে কেকটার ডেকোরেশন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কেকের বেস তৈরি করব। এজন্য একটি শুকনো চাল নিতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখান থেকে আমি 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে আলমন্ড ফ্লাওয়ার ইউজ করব। তবে যারা আলমন্ড ফ্লাওয়ার ইউজ করবেন না, পুরো 1 কাপ ময়দাই নিয়ে নেবেন। আলমন্ড ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এটা আসলে কাঠবাদামের গুঁড়া। আপনারা কাঠবাদামটাকে হালকা টেলে গুঁড়ো করে নিতে পারবেন, আমি এখানে কেনাটা ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। তবে যারা মিষ্টি খাবারে লবণ খেতে চান না, এটা স্কিপ করতে পারবেন। এবার খুব ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার সময় উপরে থাকা অবশিষ্ট অংশ আমরা কিছুই ফেলে দেব না, খুব ভালোভাবে চেলে এভাবে নিয়ে নেব। উপরের যে অবশিষ্ট কাঠবাদামের গুঁড়া রয়ে গেছে সেটা আমি ফেলে দেইনি, এভাবে নিয়ে নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে সরিয়ে রেখে দিব। এদিকে একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1-2 ঘন্টা আগেই বের করে রাখতে হবে। এর সাথে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব, প্রথমে লো স্পিডে, এরপর মিডিয়াম স্পিডে, ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর ডিমের ফোমটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। তবে যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, আপনারা হ্যান্ড হুইস্ক দিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে অনবরত নেড়ে নেড়ে মিক্স করে নেবেন। একসময় দেখবেন চিনিটাও গলে গেছে আর ডিমের কালার পুরো চেঞ্জ হয়ে সাদা রঙের মতো হয়ে একেবারে ঘন হয়ে গেছে। তবে সময়টা অবশ্যই অনেক বেশি লাগবে, আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে সময়টা অনেক কম লাগবে। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একেবারে ঘন হয়ে গেছে, আর আমি চেক করে দেখেছি চিনিটাও গলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 4 টেবিল চামচ, 4 টেবিল চামচ মানে 1/4 কাপ। এবার একেবারে লো স্পিডে বিট করে নিব 15-20 সেকেন্ডের জন্য। বিটারে একটা কাঁটা সরিয়ে নিচ্ছি। আমি শুধুমাত্র একটা বিটারে কাঁটা দিয়ে শুকনো উপকরণ মেশাবো। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও শুকনো উপকরণটা মিশিয়ে নিতে পারবেন। আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে আমি 2-3 বারে চেলে দেব। একবারেই সব শুকনো উপকরণ কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে ডিমের ফোম বসে যেতে পারে। এবার খুবই আলতোভাবে বিটারে কাঁটাটাকে এক পাশ থেকে অপর পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। যাদের ডিমের সাইজ খুবই ছোট, তারা অবশ্যই এখানে এক্সট্রা করে লিকুইড দুধ ব্যবহার করবেন 2-3 টেবিল চামচের মতো। এবার বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি কাঠবাদামের গুঁড়াটা ফেলে দেইনি, ওটা ওভাবে দিয়ে দিয়েছি। এবার স্প্যাচুলা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ হোয়াইট ভিনেগার। যেহেতু বেকিং সোডা দিয়েছি, অবশ্যই হোয়াইট ভিনেগার দিতে হবে বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চকলেট পেস্ট। চকলেট পেস্টটাও অবশ্যই দিবেন, এতে করে ডিমের গন্ধ থাকবে না আর চকলেটের ফ্লেভার চলে আসবে, প্লাস কালারও চলে আসবে। যাদের কাছে চকলেট পেস্ট নেই, তারা এখানে চকলেট এসেন্স দিয়ে দিবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আজকের কেকটাকে একটা মোল্ডে বেক করব। এখানে 9 ইঞ্চের একটা রাউন্ড মোল্ড নিয়েছি। এর নিচে একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি, নিচে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। সম্পূর্ণ কেকের বেটারটাকে এখানে ঢেলে দিচ্ছি। তবে যারা 2টা মোল্ডে বেক করবেন, তারাও 9 ইঞ্চের 2টা মোল্ড নিতে পারবেন। আমি ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য। কেকের বেটারটাকে একটু কাঠি দিয়ে নেড়ে নিলাম যেন ভেতরে কোনো ফাঁকা না থাকে। এবার একটু জোরে জোরে ট্যাপ করব যেন ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তা বেরিয়ে আসে। সেই প্রিহিটেড ওভেনের একেবারে নিচের তাকে দিয়ে 170 ডিগ্রিতেই আপ ডাউন হিট অন করে বেক করে নিয়েছি 60 মিনিটের জন্য। আপনাদের ওভেনের সময়টা কম অথবা একটু বেশিও লাগতে পারে। কেকটা গরম থাকা অবস্থায় আমি মোল্ড আউট করে ওই মোল্ড দিয়েই ঢেকে রেখেছি, এতে করে কেকটা আর শক্ত হয়ে যাবে না।
এবার আমি চকলেট গানাশ তৈরি করে নিব। আমি এখানে ডার্ক চকলেটের সাথে হোয়াইট চকলেট মিক্স করে নিব। শুধুমাত্র ডার্ক চকলেট দিয়ে গানাশ বানালে অনেক কড়া টেস্ট আসে, একটু তেতো টাইপের হয়ে যায়। এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হোয়াইট চকলেট দিয়ে দেবো। দুটো মিলিয়ে নিয়ে নিচ্ছি আমি 130 গ্রাম। আমার 130 গ্রাম নেওয়া হয়ে গেছে। এবার আমি এই চকলেটগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, যেন ভালোভাবে মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি। চকলেট সবসময় আমরা রুম টেম্পারেচারে রেখেই সংরক্ষণ করব। চকলেট কখনো আমরা ফ্রিজে রাখতে যাব না, তাহলে চকলেট ভালোভাবে মেল্ট হবে না। এবার আমি এর সাথে দিয়ে দেব 65 গ্রাম হুইপড ক্রিম। আপনারা এখানে যে কোনো হ্যাভি ক্রিম ইউজ করতে পারবেন, যেমন সাওয়ার ক্রিম অথবা হুইপড ক্রিম বা কুকিং ক্রিম। 65 গ্রাম নেওয়া হয়ে গেছে। ফুটন্ত গরম পানির উপরে এই বাটিটাকে রেখে দেব, তবে একটা না, অনেক বেশি সময় নিয়ে রাখা যাবে না, 10 থেকে 15 সেকেন্ডের জন্য রাখব। আবার নামিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আমরা যদি অনবরত সেই ফুটন্ত গরম পানির উপরে বাটিটা রেখেই চকলেটগুলোকে মেল্ট করে নেই, তাহলে চকলেট পুড়ে যাবে, গানাশটা নষ্ট হয়ে যাবে, গানাশের গ্লেজটা চলে যাবে, দেখা যাবে গানাশটা তখন একটু একটু তেল ছেড়ে দিবে, আবার অনেক সময় দেখা যায় ছানার মতো হয়ে যায়, এর মানে চকলেটটা পুড়ে গেছে। চকলেট পুড়ে যাওয়ার মানে কিন্তু এই না যে চকলেট থেকে পোড়া গন্ধ বের হবে, চকলেটটা পুড়ে যাওয়া মানে চকলেট থেকে তেল বের হয়ে যাওয়া অথবা ছানা ছানার মতো একটু হয়ে যাওয়া, মানে এটা যে লিকুইড ফর্মে থাকবে সুন্দরভাবে স্মুথভাবে সেটা আর থাকে না। এজন্য অবশ্যই আমাদেরকে কিছুক্ষণের জন্য রেখে রেখে মেল্ট করে নিতে হবে, মানে একটানা চুলার উপরে রেখে দেওয়া যাবে না। তো আমি খুব সুন্দরভাবে এটাকে মেল্ট করে নিয়েছি, আমার গানাশ রেডি। এবার গানাশটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। এই গানাশটা দিয়ে আপনারা চকলেট হুইপড ক্রিম বানাতে পারবেন, গানাশটা দিয়ে কেকের উপরে ড্রিপিং করতে পারবেন, এবং গানাশটা দিয়ে আপনার গানাশ ফ্রস্টিং বানাতে পারবেন। এবার আমি এখানে চকলেট হুইপড ক্রিম তৈরি করব। তো আমি এখানে নিয়েছি ভিভো হুইপড ক্রিম। যারা আমার ভিডিও রেগুলার দেখেন নিশ্চয়ই জানেন আমি এই ক্রিমটাই সবসময় ইউজ করি। এই ক্রিমটাকে সবসময় রুম টেম্পারেচারে থাকা অবস্থায় আমাদের কিনতে হবে। এটা রুম টেম্পারেচারে রাখা যাবে 1 বছরের মতো, মানে যতদিন প্যাকেটের গায়ে ডেট লেখা থাকবে। আমি একসাথে 5-6টা করে ক্রিম কিনে এনে রুম টেম্পারেচারে রেখে সংরক্ষণ করি। যখন আমার ইউজ করার প্রয়োজন তার ঠিক 2-3 দিন আগে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিই। এটাকে আমরা যখনই ইউজ করব তার 2 দিন আগে নর্মাল ফ্রিজে রেখে দেব, এরপরে আমরা প্যাকেটটা খুলে নিব। আমাদের যতটুকু ক্রিম প্রয়োজন আমরা ততটুকু ক্রিম একটা বাটিতে নিয়ে নিব, আর বাকি ক্রিমটাকে একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে দেব। যেমন আমার আগের যে ক্রিমটা ছিল সেটা ইউজ করার পর এতটুকু বেঁচে গিয়েছিল, সেটাকে আমি এই এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এই ক্রিমটাকে নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করা যাবে। 1 মাস পার হয়ে গেলেই এটা থেকে নারকেলের, পচা নারকেলের মতো গন্ধ বের হয়ে যাবে, অথবা দেখা যায় উপরে ছত্রাক পড়ে যাবে। তো এই জন্য এটাকে 1 মাসের মধ্যে শেষ করতে হবে। আজকের এই 2 পাউন্ড কেকটা ডেকোরেশনের জন্য আমার 1.5 কাপ ক্রিমের প্রয়োজন। তো এখানে পুরোপুরি 1.5 কাপ ক্রিম নেই, এই জন্য আমি একটা প্যাকেট খুলে নিচ্ছি। এই যে এই প্যাকেটটাকে আমি 2 দিন আগেই নর্মাল ফ্রিজে রেখেছিলাম, এক পাশটা এভাবে আমি কেটে নিচ্ছি। এবার আমি বাকি ক্রিমটাকে রেখে দেবো একটা এয়ারটাইট কন্টেইনারে। আগের কন্টেইনারটাতে রাখবো না, আগের কন্টেইনারটা যেহেতু অনেক দিন হয়ে গেছে এতে করে পচা গন্ধ বের হবে নারকেলের, তো আমি একটা ফ্রেশ ক্লিন কন্টেইনার নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে এই ক্রিম রেখে সংরক্ষণ করতে পারবেন, তবে কন্টেইনারে যেন কোনো পানি না থাকে, খুব ভালোভাবে ক্লিন করে মুছে নেবেন। তো আমি 1.5 কাপ পর্যন্ত নিয়ে নিলাম, মানে আমার যতটুকু প্রয়োজন ছিল নিয়ে নিলাম। বাকি ক্রিমটাকে কন্টেইনারে করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজেই, এবং এই ক্রিমগুলোকে আমি 1 মাসের মধ্যেই শেষ করে ফেলবো। যাদের বেশি কেক বানানো হয় না আপনারা চাইলে আইসক্রিম বানিয়েও রেখে দিতে পারেন। আমার চ্যানেলে বেশ কিছু আইসক্রিমের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে 1 কাপ ক্রিম নিয়েছিলাম, এখন এই 1/2 কাপ ক্রিমটাও ঢেলে দিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি প্রথমে লো স্পিডে বিট করে নিব। যাদের ইলেকট্রিক বিটার নেই হ্যান্ড হুইস্ক দিয়ে করবেন, তবে অনেক বেশি সময় লাগবে, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে পারফেক্ট ক্রিম হবে না। এবার আমরা লো স্পিডে বিট করে ক্রিমটাকে একটু ঘন করে নিব। আপনারা যারা আমার চ্যানেল পারভিনস কুক অ্যান্ড ক্রাফট সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ক্রিমটা একটু ঘন হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আইসিং সুগার।
এক কাপ ক্রিমের জন্য 3 টেবিল চামচ আইসিং সুগার নিলেই যথেষ্ট। যেহেতু আমি এখানে 1.5 কাপ ক্রিম নিয়েছি, এজন্য একটু উঁচু করে 4 টেবিল চামচ আইসিং সুগার নিয়েছি। আইসিং সুগার কিভাবে বানাতে হয় সেটা রেসিপিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যারা দেখেননি চাইলে এক নজর দেখে নিতে পারেন। এবার আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি ক্রিমটা 90% স্টিফ হয়ে আসা পর্যন্ত। তবে এরই মাঝে একটু পরপর বাটির চারপাশের ক্রিমটাকে আমরা মাঝখানে এনে আবারও বিট করব, কারণ আমরা যখন বিট করি শুধুমাত্র মাঝখানের ক্রিমটা স্টিফ হয় আর বাটির চারপাশের ক্রিমটা কিন্তু নরম থেকেই যায়। এজন্য অবশ্যই এই কাজটা করতে হবে। আমরা যদি ক্রিমটাকে হাই স্পিডে বিট করে স্টিফ করি তাহলে ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে যাবে, কিন্তু ক্রিমের মধ্যে অনেক বাবলস চলে আসবে, মানে ওভারবিট হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন মিডিয়াম স্পিডে বিট করে ক্রিমটাকে স্টিফ করতে। তবে যখন ক্রিমটা 90% স্টিফ হয়ে আসবে তখন আমরা হাই স্পিডে বিট করব শুধুমাত্র 1 মিনিটের জন্য। যারা ভ্যানিলা হুইপড ক্রিম বানাবেন এই সময় দিয়ে দিবেন এখানে হোয়াইট চকলেট গানাশ। আমি যেহেতু চকলেট হুইপড ক্রিম বানাবো এজন্য আমি আগে থেকে একটা গানাশ রেডি করে রেখেছি, যেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি পুরো ক্রিমটা চকলেট হুইপ ক্রিম বানাবো না, আমি এখান থেকে স্প্যাচুলা দিয়ে 2 বার উঁচু করে ক্রিম নিয়ে নিচ্ছি, মানে শুধুমাত্র কেকটার ভেতরের লেয়ারে, আর কেকটার উপরে পাতলা করে কোট করব চকলেট হুইপড ক্রিম দিয়ে, আর বাকিটা থাকবে ভ্যানিলা হুইপড ক্রিম দিয়ে। তো এই ক্রিমটাতে আমি দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা সেই গানাশ 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মেপেও দিতে পারবেন, 3 টেবিল চামচ অথবা 4 টেবিল চামচ গানাশ দিলেই যথেষ্ট। গানাশটা তৈরি করে রাখার পর শীতের দিনে দেখবেন খুব তাড়াতাড়ি জমে যাবে, তো যদি খুবই জমে যায় তাহলে আবারও ডাবল বয়লারে মেল্ট করে নিতে হবে। যেহেতু এখন গরমের দিন গানাশটা একটু জমে যায়নি, এজন্য আমি গানাশটাকে একটু ভালোভাবে নেড়ে এখানে দিয়ে দিয়েছি। এবার হাই স্পিডে বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। চকলেট গানাশ দিয়ে যখন আমরা বিট করব এর কালারটা কিন্তু এরকমই হালকা থাকবে। তো এখানে এবার দিয়ে দিতে হবে আমাদেরকে চকলেট পেস্ট। চকলেট পেস্ট দিয়ে দিলেই এর পারফেক্ট কালার চলে আসবে। শুধুমাত্র 1/2 টিস্পুন চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি। এবার বিট করে নিচ্ছি। চকলেট পেস্ট আপনারা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে কিন্তু টেস্ট বেশি ভালো আসবে না। এবার আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিলাম। এবার স্প্যাচুলাটা দিয়ে বাটির নিচের ক্রিমগুলোকে উল্টা পাল্টা করে দিতে হবে, কেননা বাটির নিচের ক্রিমগুলো অনেক সময় সাদা রয়ে যায়। এবার আবারও কিছুক্ষণের জন্য, মানে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট বিট করে নিব, অতিরিক্ত আর বিট করার প্রয়োজন নেই, তাহলে ওভার বিট হয়ে যাবে। তো আমাদের চকলেট হুইপ ক্রিম রেডি। বিটারে কাটায় অনেকগুলো ক্রিম লেগে আছে, তো আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি, একটু ফেলে দিব না। এবার আমরা কেক ডেকোরেশন করব। কেকটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি 2টা লেয়ার করে কেটে রেখেছি আগে থেকেই। তো আমি এখানে বোর্ড নিয়েছি 12 ইঞ্চের, বোর্ডের নিচে সামান্য একটু ক্রিম দিলাম, এতে করে কেকটা ডেলিভারি দেওয়ার সময় বোর্ড থেকে আর সরে যাবে না। আমি কেকটাকে বের করেছিলাম 9 ইঞ্চের মোল্ডে আর বোর্ড নিয়েছি 12 ইঞ্চের, মানে 3 ইঞ্চ বড় নিয়েছি। আর চারপাশ থেকে আমরা চেক করে দেখব কোনো পাশে যেন বেশি না থাকে, সব পাশে যেন সমান থাকে। এবার এই কেকটার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে সুগার সিরাপটা বানিয়ে দেখিয়েছিলাম, এজন্য আজকে আর নতুন করে দেখাতে গেলাম না। এবার দিয়ে দিচ্ছি আমাদের সেই তৈরি করে রাখা চকলেট হুইপড ক্রিম। একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমান করে ছড়িয়ে দিচ্ছি। কেকের লেয়ারের ভেতরে একটু কম করেই ক্রিম দিবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। এর উপরে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা সেই চকলেট গানাশ। গানাশটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবার প্যালেট নাইফটা দিয়ে গানাশটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি কেকের আরেকটি লেয়ার। অবশ্য এটাকে আমি উল্টো করে দিয়েছি, মানে কেকের নিচের যে পাশটা ছিল সেটাকে উপরে দিয়েছি। কেকের উপরের লেয়ারটা যেন নিচের লেয়ারের উপরে সমানভাবে বসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডের ক্রিমটাকে আগে আমরা সমান করে নিব। কেকটা যদি কোনো পাশে উঁচু নিচু হয়ে থাকে আমরা এই সময় চেপে চেপে সমান করে দিব। এবার উপরে আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, যেহেতু স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপ দিতে হবে। সুগার সিরাপটাকে আপনারা স্প্রে করে অথবা এভাবে ব্রাশ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, স্পুন দিয়ে দিবেন না। স্পুন দিয়ে দিতে গেলেই কোথাও সুগার সিরাপ বেশি আর কোথাও কম হয়ে যায়। এবার অল্প একটু চকলেট হুইপ ক্রিম দিয়ে আমরা ক্রাম কোটিং করে নেব। যারা কেকের উপর ফিনিশিং আনার সময় কেকের গুঁড়ি ক্রিমের মধ্যে উঠে আসে তারা অবশ্যই এই ক্রাম কোটিং করবেন,
ক্রাম কোটিং করলে কেকের গুঁড়ি আর ক্রিমের উপরে উঠে আসে না। কেকের সাইডেও যেখানে ক্রিমের প্রয়োজন আমি অল্প একটু করে ক্রিম দিচ্ছি। মনে রাখতে হবে যে এই সময় আমরা কেকের উপর ফিনিশিং আনছি না, এটা শুধুমাত্র কেকের গুঁড়িগুলোকে কোট করে রাখার জন্যই। অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিচ্ছি। ক্রাম কোটিং করা হলে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য, অথবা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। যেই ক্রিমটা আমাদের বেঁচে যাবে এই ক্রিমটাকে আমরা যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো 4 থেকে 5 দিনের মতো। এর থেকে বেশি দিন রাখতে গেলে ক্রিমটা থেকে পানি ছেড়ে দিবে। তো এটাকে এবার আমি নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিচ্ছি। আমরা কখনো ফাঁকা অবস্থায় রাখবো না, এয়ারটাইট কন্টেইনারে করেই রাখবো, নাহলে ক্রিমের মধ্যে অনেক বেশি বাবলস চলে আসবে, ক্রিমটা নষ্ট হয়ে যাবে। যে ভ্যানিলা ক্রিমটা আছে সেটাকেও যেভাবে রাখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটাকেও আমরা রেখে দেবো এভাবে এয়ারটাইট কন্টেইনারে করে, আর যতটুকু আমার প্রয়োজন সেটাতে আমি এখন কালার মিক্স করব। আমি এখানে রোজ পিঙ্ক কালার দিয়ে দিব 1/2 টিস্পুন, এটা ছিল রেড ম্যানের সেমি জেল কালার। আমরা ক্রিমটাকে স্প্যাচুলা দিয়ে মেশাতে যাব না, তাহলে দেখা যাবে ক্রিমটা নরম হয়ে যেতে পারে। এজন্য আমরা ক্রিমটাকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে মেশাবো, তবে বিটারে একটা কাঁটা দিয়ে বিট করব, দুইটা কাঁটা দিয়ে বিট করব না। এবার আমি স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে একটু উল্টা পাল্টা করে দিচ্ছি, কেননা বাটির নিচে অনেক সময় ক্রিম সাদা রঙের হয়ে থাকে। এবার আবারও কিছুক্ষণের জন্য, মানে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব। এভাবে কালার মিক্স করলে আমাদের ক্রিমটা একটুও নরম হয়ে যাবে না, আমরা সাথে সাথেই কাজ করতে পারবো। আর যারা একটু পরে কাজ করতে চান এয়ারটাইট কন্টেইনারে করে ক্রিমটা রেখে দিবেন। তবে ক্রিমটা যখনই বেশি সময়ের জন্য নর্মাল ফ্রিজে রাখবেন তখন আবারও 1 মিনিটের জন্য বিট করে এরপর ইউজ করবেন। আমি এখানে হাতে একটা বড় সাইজের বাস্কেট নজেল নিয়েছি, এই নজেলটার মডেল নাম্বার 1D। এবার এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমাদের রোজ পিঙ্ক কালারের ক্রিমটা। পাইপিং ব্যাগের মাথাটাকে আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম। এবার বোর্ড থেকে টাচ করে ক্রিমটা দিয়ে দিতে হবে, মানে কোথাও যেন ফাঁকা না থাকে, এবং যেখানে ক্রিমটা দেওয়া শেষ হয়েছে সেখান থেকে আবারও শুরু করতে হবে। কেকের সাইডে ক্রিমটা দেওয়া হয়ে গেলে কেকের উপরে এক্সট্রা ক্রিমটা দিয়ে দিচ্ছি। যাদের কাছে এই নোজেলটা নেই আপনারা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা দিয়ে দিবেন, অথবা পাইপিং ব্যাগের মাথাটাকে একটু মোটা করে কেটে নিয়ে দিয়ে দিবেন। প্রথমে কেকের সাইডটাকে আমি সমান করে নিচ্ছি একটি প্যালেট নাইফ দিয়ে। এবার কেকের উপরটাকেও হালকা করে সমান করে নিচ্ছি। এই সময় অনেকের কাছে মনে হতে পারে যে কেকের উপরে হয়তো কম ক্রিম হয়েছে, কিন্তু প্যালেট নাইফে যে ক্রিমটা উঠে আসবে সেটাকেই আমরা দিয়ে দিব যেখানে ক্রিমের প্রয়োজন। এভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি আপনাদের কেকের উপর ফিনিশিং চলে আসবে। প্রথমে কেকের সাইডটা সমান করে নিয়ে এরপর কেকের উপরটাকে এভাবে সমান করে নিতে হবে। এবার একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটাকে এভাবে সমান করে নিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে সমান করলে কেকের সাইডের ফিনিশিংটা খুবই সুন্দর আসে। এবার ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাকে এভাবে সমান করে নিচ্ছি। কেকের উপর ফিনিশিং আনতে অবশ্যই একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয়। আর কেকের উপরটা যত সুন্দর ফিনিশিং হবে কেকটাও দেখতে ততই সুন্দর লাগবে। তো আমার কেকের ফিনিশিং চলে এসেছে, নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটু কাছ থেকেও দেখিয়ে দিব। এই যে দেখুন কেকের সাইড আর কেকের উপর আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিনিশিং এসেছে। এবার কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। ভিডিওর শুরুতে যে গানাশটা তৈরি করে রেখেছিলাম সেই গানাশটা অনেকটা জমে গিয়েছিল, ওটাকে ডাবল বয়লারে আবারও মেল্ট করে নিয়েছি, মানে গরম পানির উপরে রেখে। এবার পাইপিং ব্যাগের মাথাটাকে একটু চিকন করে কেটে দিয়ে কেকের সাইড দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি।
গানাশ দেওয়ার পর কেকের সাইডটা যদি দেখতে অসমান মনে হয় তাহলে একটি প্যালেট নাইফ দিয়ে সমান করে দিতে হবে। আমারটা যেহেতু ঠিক আছে, এখন আমি কেকটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর আমি হাতে নিয়েছি একটা 1 mm নজেল, আর এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা রেড ম্যানের সেমি জেল কালার, লেমন ইয়েলো কালার। এবার আমি পুরো কেকের উপরে এভাবে বর্ডার দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আপনারা চাইলে 2D নজেল দিয়েও করতে পারবেন। উপরের বর্ডারটা দেওয়া হয়ে গেছে, এবার আমি চকলেট দিয়ে দিচ্ছি। চকলেট মেল্ট করে সেখানে আমি গোল্ডেন ইয়েলো কালার মিক্স করেছিলাম এবং ওটাকে সিলিকনের মোল্ডে সেট করে নিয়েছি। প্রতিটা ফুলের পাশে এভাবে দিয়ে দিচ্ছি। প্রতিটা ফুলের উপর একটা করে চকলেট চিপস দিয়ে দেব। চকলেট চিপস যদি না থাকে তাহলে আপনারা অন্য যে কোনো কালারের ক্রিম দিয়ে একটু ডিজাইন করে দিতে পারবেন, অথবা সুগার বল দিয়ে দিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এডিবল বাটারফ্লাই। বাটারফ্লাইয়ের মাছ বরাবর এভাবে ভেঙে নিয়ে দিয়ে দিতে হবে, এতে করে দেখতে ন্যাচারাল মনে হবে। এবার আমি কেকের উপরে শুধুমাত্র নাম লিখে তারপরে সুগার বল দিয়ে দেবো। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনাদের পারভিন আপু কেকের উপর ফিনিশিং নিয়ে আসতেছে, ছন্দে ছন্দে বলতেছি যে ঠিকই তো আছে, এভাবেই বলো।